আসসালামু আলাইকুম, আমি মিনাজুল ইসলাম, লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ের নাম হচ্ছে মিশ্রণ। আর আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে মিশ্রণ আর হচ্ছে দ্রবণ, যেটা তোমাদের বইয়ে পার্ট এক থেকে চারের অংশ। সো প্রথমে আমাদের দেখে নিব যে আজকের অধ্যায়ে বা আজকের ভিডিওতে আমাদের কী কী টপিক আছে। আজকের ভিডিওতে আমাদের যা যা জানতে হবে সেগুলো হচ্ছে মিশ্রণ কি, দ্রবণ কি, দ্রব কি, দ্রাবক কি, দ্রবণের ঘনমাত্রা কি। তো চলো একটা একটা করে প্রথমে আছে আমরা জানা শুরু করি। প্রথমে আমরা জানবো মিশ্রণ কি। যদি একেবারে বেসিকভাবে চিন্তা করি যে মিশ্রণ কি, আমরা বলবো যে যে কোনো কিছুর মিক্সচার, অর্থাৎ যে কোনো কিছু আমরা যখন একসাথে মিক্স করব সেটাই হচ্ছে একটা মিশ্রণ বা মিক্সচার। দুইয়ের অধিক পদার্থ যখনই আমরা একসাথে মিক্স করব সেটাই হচ্ছে হয়ে যাবে একটা দ্রবণ, সরি সেটা হবে একটা মিশ্রণ। এখন দুটো এক্সাম্পলে আসি, চলো। এটা হচ্ছে আমাদের এক পাশের এক্সাম্পল, আর এক পাশের এক্সাম্পল হবে হচ্ছে ঝালমুড়ি। দুইটি এক্সাম্পলের কথা চিনি, এক্সাম্পলের কথা হচ্ছে আমরা এখন ডিসক্রাইব করব। চিনির শরবত কি, আমরা হচ্ছে চিনি আর পানি যখন একত্রে মিক্স করি সেটাই হচ্ছে চিনির শরবত। আবার ঝালমুড়ি কি, যখন হচ্ছে আমরা মুড়ির সাথে বিভিন্ন পদার্থ, যেমন হচ্ছে পেঁয়াজ মরিচের কথা চিন্তা করতে পারি, বা আমরা হচ্ছে ছোলা গুন্ডির কথা চিন্তা করতে পারি, বা চিন্তা করতে পারি হচ্ছে যে বিভিন্ন আলুর চপ, পেঁয়াজ, বা এই ধরনের অনেক কিছু মিক্স করে আমরা হচ্ছে ঝালমুড়ি বানাই। এখন চিন্তা করো, চিনির গ্লাস থেকে তুমি যদি চিনির শরবতের কথা চিন্তা করো, সেখান থেকে তুমি কি চিনিটাকে পরবর্তীতে আলাদা করতে পারবে, বুঝতে পারবে যে ওখানে হচ্ছে চিনিটা আমি কোন জায়গাটা মিক্স করেছিলাম? এটা সম্ভব না। কিন্তু ঝালমুড়ির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা পদার্থ কিন্তু আমরা হচ্ছে একটা একটা করে আলাদা করতে পারবো। চাইলে আমাদের যদি বলে সময় সাপেক্ষ হলেও আমরা কিন্তু চেষ্টা করলে সেটা আলাদা করতে পারবো, যে এই পদার্থটা হচ্ছে এই জায়গায় মুড়ি আছে, এই জায়গায় হচ্ছে ছোলা আছে, বা এই জায়গায় পেঁয়াজ মরিচ আছে। এই গেল একটা একটা এক্সাম্পল বা একটা পার্থক্য। এরপরে আসো আরেকটা পার্থক্যের কথায়। চিনি শরবতে দেখো, চিনি বা হচ্ছে শরবত যেটা, বা চিনি পানি, চিনি আর পানি, এটা কিন্তু চিনিটা হচ্ছে পুরোপুরি মিশে গিয়েছে। চিনি আর পানিকে তুমি চাইলেও এখন হচ্ছে আলাদা করতে পারবে না, মিশে গিয়েছে। আর সব জায়গায় কিন্তু হচ্ছে চিনির পরিমাণটা সেম, গ্লাসে তুমি বলতে পারবে না যে ওই জায়গাটায় চিনিটা বেশি আছে, বা গ্লাসের এই নিচের এই জায়গায় চিনি বেশি আছে, গ্লাসের উপর ওই জায়গায় চিনি কম আছে, এটা কিন্তু বলতে পারবে না। বলতে পারবে তখনই যখন হচ্ছে তুমি এটা প্রপারলি মিক্স করবে না, প্রপারলি মিক্স করার পরে বা হচ্ছে একদম মিক্সচার ক্রিয়েট করার পরে, তখন কিন্তু আর তুমি হচ্ছে বলতে পারবে না যে ওই জায়গাটায় বা এই পাত্রে হচ্ছে একটা গ্লাসের এই প্লেসটাতে হচ্ছে চিনির পরিমাণ বেশি আছে, এই প্লেসটাতে আবার চিনির পরিমাণ কম আছে, এটা সম্ভব না। বাট ঝালমুড়ির ক্ষেত্রে দেখো, তুমি কিন্তু বলে দিতে পারবে যে বাটির ওই পাশে হচ্ছে এই যে এই পাশে হচ্ছে মশলা একটু বেশি আছে, এই পাশ থেকে আমাকে তুলে দাও, আমি এই পাশ থেকেই নিব। এইখানে দুইটা পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে চিনির শরবতের ক্ষেত্রে আমরা জিনিসটাকে টোটালি আলাদা করতে পারছি না, যে কোন জায়গায় বেশি আছে, সব জায়গায় একেবারে সমানভাবে ছড়িয়ে গিয়েছে। সো যখন এরকম কোনো দুইটা মিক্সচার বা দুইয়ের অধিক মিক্সচার একেবারে সব জায়গায় সমানভাবে বন্টিত হয়ে মিশে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর যখন এরকম সবগুলো একবারে সমানভাবে বন্টিত হবে না, অর্থাৎ একেবারে সব জায়গায় সেম থাকবে না সব পদার্থের পরিমাণ, তখন সে মিশ্রণটাকে বলা হবে হচ্ছে অসমসত্ব
মিশ্রণ তাহলে আশা করি সমসত্ত্ব মিশ্রণ কি আর অসমসত্ত্ব মিশ্রণ কি প্লাস মিশ্রণ কি জিনিস সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা আসব নেক্সট টপিক যেটা ছিল দ্রবণের হিসাবে এই যে সমসত্ত্ব মিশ্রণ এই সমসত্ত্ব মিশ্রণ কে বলা হয় হচ্ছে দ্রবণ আর অসমসত্ত্ব মিশ্রণ যেটা সেটাকে আমরা মিশ্রণই বলতে পারবো অর্থাৎ মিশ্রণ হচ্ছে দুইটা টাইপের মিশ্রণের টাইপ হচ্ছে সমসত্ত্ব আর অসমসত্ত্ব আর এই সমসত্ত্ব যে মিশ্রণ সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে দ্রবণ অর্থাৎ আমরা এখান থেকে ইজিলি বলতে পারি দ্রবণ এক ধরনের মিশ্রণ কিন্তু মিশ্রণ কখনোই দ্রবণ না ক্লিয়ার মিশ্রণ সবসময় যে দ্রবণ হবে এরকম কোনো কথা নেই মিশ্রণ কিন্তু যে অসমসত্ত্ব মিশ্রণ হতে পারে তখন সেটাকে কিন্তু আমরা দ্রবণ বলতে পারবো না বাট দ্রবণ সবসময় কিন্তু সমসত্ত্ব মিশ্রণই হবে সেটা মিশ্রণই হবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে দ্রবণকে আমরা মিশ্রণ বলতে পারবো বাট মিশ্রণকে সবসময় আমরা দ্রবণ বলতে পারবো না তো চলো দ্রবণ কীভাবে গঠন হয় একটা দ্রবণ দুইটা পদার্থ নিয়ে গঠিত হবে বা এর বেশিও হতে পারে জেনারেলি আমরা ধরে নিলাম দুইটা আর কি দ্রবণে দুইটা পদার্থ ধরা হচ্ছে আমরা এখানে এক্সাম্পল হিসেবে চিনির শরবত যেহেতু আগে নিয়েছিলাম এখানে চিনির শরবতই আমরা নেব দ্রবণে দুইটা পার্ট যদি আমরা করি একটা হবে হচ্ছে দ্রাবক আরেকটা পার্ট হবে দ্রব যেহেতু আমরা চিনির পানি বা হচ্ছে চিনির শরবতের কথাই এক্সাম্পল নিয়েছিলাম সো আমরা এখানেও সেই সেম এক্সাম্পল ইউজ করব চিনির শরবতের মধ্যে পানির পরিমাণ বেশি না চিনির পরিমাণ বেশি অবশ্যই সেখানে হচ্ছে পানির পরিমাণ বেশি আর এই পানিতেই হচ্ছে চিনিটাকে আমরা মিক্স করেছি বা পানিটাই হচ্ছে চিনিটাকে হচ্ছে নিজের মধ্যে নিয়েছে সো যখন কোনো দ্রবণে যেটার বেশি পরিমাণ থাকবে সেটাই হচ্ছে বা যেটা হচ্ছে দ্রবীভূত করবে সেটাই হচ্ছে দ্রাবক আর যে পদার্থটা হচ্ছে কম পরিমাণে থাকবে আর যেটা হচ্ছে আমরা দিয়ে ওই পদার্থটার মধ্যে হচ্ছে দ্রবীভূত করব সেটাই হচ্ছে দ্রব তাহলে চিনির শরবতের মধ্যে হচ্ছে দ্রাবক কোনটা দ্রব কোনটা চিনির শরবতের মধ্যে দ্রাবক হচ্ছে পানি আর দ্রব কি দ্রব হচ্ছে চিনি বা হচ্ছে সুগার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দ্রাবক কি আর দ্রব কি সো দ্রাবক আর দ্রব যখন একত্রে মিক্স করা হবে সেটা যখন প্রপারলি মিশে যাবে তখনই সেটা হয়ে যাবে হচ্ছে একটা দ্রবণ তাহলে দ্রবণের কয়টা অংশ পেলাম আমরা হচ্ছে দ্রাবক প্লাস দ্রব যেটা হচ্ছে দ্রবীভূত করছে সেটা হচ্ছে দ্রাবক আর যে পদার্থটা আমরা দিচ্ছি মিক্স করার জন্য এক্সট্রা বা কম পরিমাণে দিচ্ছি সেটা হচ্ছে দ্রব এক্ষেত্রে কিছু হচ্ছে কমপ্লিকেশন আছে যে অনেক সময় দেখা যায় যে তরল পদার্থের সাথে গ্যাসীয় পদার্থের মিক্সচার হয় তখন যে বিষয়টা নিয়ে হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে একটু ডিটেলস আলোচনা করব এই ভিডিও পর্যন্ত আমরা হচ্ছে দ্রবণ নিয়ে আলোচনা করব যে দ্রবণের পার্টগুলো নিয়ে এখন দেখি আমরা স্লাইডে যে আমাদের কী কী টপিক কমপ্লিট হলো আমরা মিশ্রণ সম্পর্কে জানলাম দ্রব জানলাম দ্রাবক জানলাম এখন হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এটার জন্য আমরা ওইখানেই চলে যাব ধরো দ্রাবক হিসেবে আমি এক গ্লাস পানি নিব এক গ্লাস পানি আমি দুইটা গ্লাসে নিব সেম পরিমাণ একেবারে এখানে যদি আমি 250 ml নেই ওই গ্লাসে আমি 250 ml পানি নিব নেয়ার পরে আমি হচ্ছে একটা গ্লাসে এক চামচ চিনি মিক্স করব আরেকটা গ্লাসে 5 চামচ চিনি মিক্স করব একটা গ্লাসে প্রথম গ্লাসে কী করলাম আমি 1 চামচ চিনি দিলাম যেটা হচ্ছে কম পরিমাণে সেকেন্ড গ্লাসে আমি যে কী করলাম 5 চামচ তাহলে হচ্ছে প্রথম গ্লাসে আমার ছিল 1 চামচ পরের গ্লাসে আমার হচ্ছে 5 চামচ এটা যখন মিক্স করব তখন আমরা যেহেতু এখানে দ্রাবকের পরিমাণ সেম আমরা দেখতে পাবো যে এক গ্লাস ওই যে 1 চামচ পানি যেটা মিক্স করেছিলাম প্রথম গ্লাসে সে দ্রবণটা হচ্ছে কিছুটা পাতলা আবার যেটাতে হচ্ছে 5 চামচ চিনি মিক্স করেছিলাম সেটা দেখলাম যে পানিটা চিনি পানিটা হচ্ছে বা শরবতটা হচ্ছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এই যে দ্রাবকের বা দ্রাবকের হচ্ছে পরিমাণ সেম লেখে যখন আমরা দ্রবর পরিমাণ বেড়ে দিই তখন হচ্ছে দ্রবণের ঘন বেশি হয়ে যাচ্ছে বা হচ্ছে ঘনত্ব বেড়ে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ আমরা হচ্ছে দ্রাবকের পরিমাণ সেম রেখে যদি হচ্ছে আমার দ্রবের পরিমাণ বৃদ্ধি করি তখন হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবার সেমভাবে আমরা যদি দ্রবর পরিমাণ সেম রেখে দ্রাবকের পরিমাণ কমিয়ে আনি তখন কিন্তু ঘনমাত্রা সেমভাবে বেড়ে যাবে
যেমন আমরা এক চামচ চিনি হচ্ছে মিক্স করলাম, বাট এক জায়গায় মিক্স করলাম হাফ গ্লাসে, আরেক জায়গায় মিক্স করলাম এক গ্লাসের মধ্যে, তখন কিন্তু হচ্ছে ওই যে হাফ গ্লাস যেখানে মিক্স করেছিলাম সেখানে কিন্তু দ্রবণের ঘনমাত্রা বেশি হয়ে যাবে, বা হচ্ছে দ্রবণটা বেশি পরিমাণ ঘন হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা দ্রবণের ঘনমাত্রা কি, একটা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে দ্রবণটা ঠিক কতটুকু ঘন হবে সেটার পরিমাণ বা সেটা হচ্ছে মাপ। আর কীভাবে হচ্ছে আমরা একটা দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি বা কমিয়ে আনতে পারি সেটা হচ্ছে ব্যাখ্যা করলাম, আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। যদি দ্রাবকের পরিমাণ সেম হয় তখন আমরা দ্রব্য যত বেশি পরিমাণ মিক্স করব, যে দ্রব্য হচ্ছে যেটাতে বেশি মিক্স করব সেটার ঘনত্ব বেশি হয়ে যাবে। আবার সেমভাবে যদি দ্রব্যর পরিমাণ সেম রাখে বা দ্রব্যর পরিমাণ একই রেখে আমি হচ্ছে দ্রাবকের পরিমাণটা কমিয়ে দিই, সেক্ষেত্রে যেটাতে হচ্ছে আমি দ্রাবক কম দিব সেখানে কিন্তু হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বেড়ে যাবে। এভাবে আমরা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ করতে পারি। এই ভিডিওর টপিক কিন্তু এতটুকুই ছিল। দেখো দ্রবণের ঘনমাত্রা সম্পর্কে আমাদের এখন জানা হয়ে গিয়েছে। সো আশা করি আজকের ভিডিওতে যতটুকু পড়িয়েছি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমি হচ্ছে আরেকবার রিভিউ করে দিচ্ছি। মিশ্রণ কি, যখন দুইয়ের অধিক পদার্থ বা দুই বা তার চেয়ে বেশি পদার্থ আমরা একসাথে মিক্স করব তখনই সেটা হয়ে যাবে একটা হচ্ছে মিশ্রণ বা হচ্ছে মিক্সচার। আবার যখন মিশ্রণ বা মিক্সচারের মধ্যে হচ্ছে দুইটা টাইপ হয়, মিশ্রণ বা মিক্সচারের দুইটা টাইপ হয়, দুইটা টাইপ কি কি ছিল, একটা ছিল হচ্ছে সমসত্ব, আরেকটা কি ছিল অসমসত্ব। আর এই সমসত্ব মিশ্রণে হচ্ছে দুইটা পদার্থ একদম প্রপারলি মিক্স হয়ে যাবে, অর্থাৎ এদের হচ্ছে কোনো জায়গায় আলাদা করা যাবে না, অর্থাৎ কোনো জায়গায় আমরা আলাদা করে ফিক্স করে বলতে পারবো না যেখানে বেশি আছে এখানে কম আছে। কিন্তু অসমসত্বের ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারবো যে এই জায়গায় হচ্ছে এই জিনিসটা পদার্থটা বা এই দ্রব্যটা হচ্ছে বেশি আছে। সো এই আবার যে সমসত্ব মিশ্রণ সেটাকে আমরা হচ্ছে বলছি হচ্ছে দ্রবণ একটা, আর অসমসত্ব মিশ্রণ তো মিশ্রণই। এরপরে জানলাম দ্রবণ কি, যখন হচ্ছে দ্রব আর দ্রাবক একত্রে মিশ্রণ করবো বা হচ্ছে একত্রে হচ্ছে মিক্স করবো তখনই সেটা হয়ে যাবে একটা দ্রবণ। আর দ্রবণের মধ্যে যেটার পরিমাণ সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটার পরিমাণ কম সেটা হচ্ছে দ্রব। আবার দ্রবণের ঘনমাত্রা বিষয়টা আমরা জানলাম যে দ্রবণ হচ্ছে যত বেশি হবে তার ঘনমাত্রা হচ্ছে তত বেশি, আর ঘনমাত্রা কীভাবে কমাবো বাড়াবো সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। তো আশা করি তোমাদের মোটামুটি এই টপিকগুলো একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর যদি স্পেসিফিকভাবে কারো কোনো কনফিউশন থাকে বা মনে হয় যে এই জায়গাটা আমি হচ্ছে ক্লিয়ার করে বুঝতে পারিনি, বা আরেকটু ডিটেলস যদি ভাইয়া আমাদের বুঝায় তাহলে হচ্ছে আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে তোমরা ফ্র্যাঙ্কলি হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে ভাই এই টপিকটা বা হচ্ছে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না। আমরা চ্যাপ্টার শেষে টোটাল তোমাদের এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসবে বা যতগুলো কনফিউশন আসবে সবগুলো ক্লিয়ার করার জন্য একটা ভিডিও দিব, যাতে করে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। যখন তোমরা দুজন মিলে ভিডিওটি দেখবে তখন কিন্তু নিজেদের মাঝে এটা নিয়ে হচ্ছে ডিসকাস করতে পারবে, আর যখনই হচ্ছে নিজেদের মাঝে এটা নিয়ে ডিসকাস করতে পারবে তখন কিন্তু তোমাদের পড়াটা আরও বেশি ইফেক্টিভ হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে আমরা তোমাদের জন্য এরকম প্রতি টপিকের উপর ভিডিও আনছি, তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দাও আমরা কিন্তু হচ্ছে নতুন ভিডিও আনার জন্য আগ্রহ পাবো না। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে সবাই আমাদেরকে সাপোর্ট দিবে, আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা পরবর্তী টপিকের ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে কিন্তু সেই ভিডিও তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে, আর তোমরা ভিডিওটা সাথে সাথে দেখে নিতে পারবে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।